ইত্যাদি ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা রাখছি খুব সংক্ষেপে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে জানিয়েছেন, কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম। আল্লাহ পাক সূরা বাকারার ভিতরে বলছেন, হে ইমানদার বিশ্বাসীরা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের উপরে আমি রমজানের রোজাকে ফরজ করেছি, যেমন ইতিপূর্বে আমি অন্যান্য নবীদের উম্মতদের উপরে আমি রোজা ফরজ করেছিলাম, ঠিক তদ্রূপ আমি আল্লাহ তোমাদের উপরে রমজানের রোজাকে ফরজ করেছি। এই রোজা রাখলে কি হবে? আল্লাহ ঘোষণা দিয়েছেন, লাআল্লাকুম তাত্তাকুন, রমজানের রোজা তোমরা যদি পালন করো তাহলে তোমরা মুত্তাকি হবে, পরহেজগার হবে, দিনদার হবে, আল্লাহওয়ালা হবে, মুত্তাকি হবে। বাইরে আমার কোরআন শরীফের ভিতরে আল্লাহ বলছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদান লিন্নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ পাক কোরআন বলছেন, শাহরু রমাদান, শাহরু মানে মাস, রমজান মাসে, উনজিলা আমি আল্লাহ, উনজিলা অবতীর্ণ হয়েছে, অবতীর্ণ করা হয়েছে, ফিহি এই মাসের মধ্যে, উনজিলা ফিহিল কোরআন পবিত্র কোরআন, জোরে বলুন সুবহানাল্লাহ। এই রমজান মাসের এত মর্যাদা কেন বলেন তো দেখি? এই রমজান মাসের এত মর্যাদা, এর একটাই কারণ হলো আল্লাহ এই মাসে পবিত্র কোরআন নাজিল করেছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, আমি পবিত্র রমজান মাসে এই কোরআন অবতীর্ণ করা হয়েছে, কোরআন অবতীর্ণ হয়েছে, এই জন্য এই রমজান মাসকে আল্লাহ এত সম্মানিত করেছেন। আবার সারা বৎসরের ভিতরে একটা রাত আছে, সেই রাতটা সবচেয়ে মর্যাদাপূর্ণ রাত, সেই রাতটা কোন রাত? শবে কদরের রাত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কদরের রাত অবতীর্ণ করেছি, আমি আল্লাহ কদরের রাত অবতীর্ণ করেছি। এখন কদরের রাত কি? আমার আল্লাহ নবীকে জিজ্ঞাসা করছে, ওমা আদরাকা মা লাইলাতুল কদর, হে নবী আপনি কি জানেন কদরের রজনীটা কি? আপনি কি জানেন কদরের রজনীটা কি? আল্লাহ তার নবীকে জিজ্ঞাসা করছে। আহা, আমার নবী কি বলছে? এবারে আল্লাহ সওয়ালে মুকাদ্দারের জবাব, এখানে বলে যিনি প্রশ্ন করেন তিনি জবাব দেন, এটা বলে সওয়ালে মুকাদ্দার। হ্যাঁ, তো যাই হোক, আল্লাহ আবার জবাব দিচ্ছেন, আল্লাহ প্রশ্ন করেছেন, নবী গো আপনি জানেন যে কদরের রাতটা কি? আবার আল্লাহ জবাব দিচ্ছেন, কি জবাব? কদরের রাত হচ্ছে ওমা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদরি খাইরুম মিন আলফি শাহর, কদরের রজনীটা হলো, কদরের রাতটা হলো হাজার মাস অপেক্ষা, হাজার রাত, হাজার মাস অপেক্ষা উত্তম। সবাই বলি সুবহানাল্লাহ। খৈরুম মিন আলফি শাহর, হাজার মাস, হাজার মাস মানে এই রাতে যদি কেউ ইবাদত করে তিরাশি বছর চার মাস, তিরাশি বছর চার মাস ইবাদত করলে, একটানা একটানা তিরাশি বছর চার মাস ইবাদত করলে যে সওয়াব হবে, এই এক রাতে যদি আল্লাহর কোনো বান্দা আল্লাহর দরবারে রুনা জারি করে আল্লাহর দরবারে করন্দন করতে পারে, আল্লাহর জন্য এই সময়কে অতিবাহিত করতে পারে,
তাহলে 83 বছর 4 মাস একটানা একাধারে ইবাদত করলে যে সওয়াব হবে, এই এক রজনীতে আল্লাহ তাকে সেই পরিমাণ সওয়াব দিয়ে দেবেন। সবাই বলি সুবহানাল্লাহ। আমরা যে 83 বছর 4 মাস দুনিয়ায় বাঁচবো কি না এর কোনো গ্যারান্টি আছে? কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আখিরি জমানাতে প্রত্যেকটা মানুষের বয়সের গড় হবে 60 থেকে 70 বছর। আখিরি জমানা মানে আমরা হয়তো যে জমানায় আছি, এই রকম একটা জমানার কথা উল্লেখ করে রাসূলুল্লাহ বলেছেন যে এমন একটা জমানা আসবে সেই জমানার মানুষের বয়সের গড় হবে কত? 60 থেকে 70 বছর। তাহলে বলুন তো দেখি, 83 বছর 4 মাস বাঁচাটাও এখন একটা আশ্চর্য ব্যাপার। কি যে এত বছর বাবা আপনার বয়স এত? এখন যদি কারোর বয়স শুনি 90, তা আমরা অবাক হয়ে যাই, আপনার বয়স 90? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আর 100 বছর শুনলে তো মানে আরও অবাক। আর সেই জমানার মানুষরা আয়ু পেত কত জানেন? 1000 বছর। 1000 বছর। হযরতে মূসা আলাইহিসসালাম, হযরতে ইব্রাহিম আলাইহিসসালাম, হযরতে ইসমাইল আলাইহিসসালাম, এরকম নবীদের জমানায় সব উম্মতেরা অনেক অনেক আয়ু পেতেন। হ্যাঁ, নূহ আলাইহিসসালামের জমানায় হ্যাঁ ওরকম 1000 বছর, প্রায় 700 বছর, 800 বছর, 1000 বছর, 500 বছর, 200 বছর, এরকম সব আয়ু পেতেন। কিন্তু সেই আয়ু কমতে কমতে এখন একেবারে 50, 60, 70-এর ধারে এসে গেছে। ও আল্লাহ বলছেন, লাইলাতুল খৈর মিন আলফি শাহর, যদি কেউ এই রজনীতে ইবাদত করে তাহলে 1000 মাস ইবাদত করলে যে সওয়াব হবে, সেই 1000 মাস অপেক্ষা এই রাতটা আল্লাহর কাছে অধিক প্রিয় উত্তম। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, সেই শবে কদরের রজনী কিন্তু আজ থেকে শুরু। ভাইরা আমার, বাবাজিরা ভালো করে শুনে রেখে দিন, হাদিস বাগের ভিতরে কোথাও কিন্তু বলা নেই যে 27-এর রজনীটাই শুধু শবে কদরের রাত, এমন কথা কিন্তু বলা নেই। আমরা কি করি, 27-এর রাতটাকে পেলেই আসলেই আমরা একেবারে উঠে পড়ে লাগি। আমরা মনে করি, মনে হয় এই রাতটাই মনে হয় শবে কদরের রজনী। কিন্তু হাদিসের কোথাও এই 27-এ কদরের রজনী এই রাতটাকে ইন্ডিকেট করে আল্লাহর রসুল কোথাও বলেননি। আল্লাহর রসুল কি বলেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বাগের ভিতরে রাসূলুল্লাহ বলেছেন, ও আমার সাহাবা সাহাবীরা, ও আমার উম্মাত উম্মাদানীরা, তোমরা লাইলাতুল কদর তালাশ করো, মানে রমজানের শেষ দশকের বিজোড় রজনীগুলিতে, শেষ দশকের যে রজনীগুলো বিজোড় রজনী, সেই বিজোড় রজনীগুলিতে তোমরা শবে কদরের রজনী তালাশ করো। অর্থাৎ 21-এর রজনী, 23-এর রজনী, 25-এর রজনী, 27-এর রজনী, 29-এর রজনী, এই বিজোড় রজনীগুলিতে তোমরা শবে কদর তালাশ করো। এখন আমার যদি 21-এর রজনীতে শবে কদর হয়ে যায়, তাহলে আমি এখন 27-এ কদরের দিন উঠে পড়ে লাগলে আমি পাবো কপালে? পাবো? তাহলে আমার কপাল থেকে মিস হয়ে যাবে। পরকি বঞ্চিত সেই লোক যে শব কদরের রজনী থেকে বঞ্চিত হয়েছে। হ্যাঁ, সে রমজানের যে কল্যাণ আছে, যে বরকত আছে, শবে কদরের যে বরকত আছে, যে কল্যাণ আছে, যে রহমত আছে, যে বরকত আছে, সে তার থেকে বঞ্চিত হয়ে গেল, যে শব কদরের রজনী থেকে বঞ্চিত হলো। তাহলে আমাদের এই শেষ দশকের প্রত্যেকটি রজনী, এবং বিশেষ করে আপনার বিজোড় রজনীগুলি আমাদের খুব মানে খেয়াল করে মানে আমাদের যত্ন নিতে হবে, এবং প্রত্যেকটি রজনী এবং বিশেষ করে এই যে বিজোড় রজনী, এই রজনীগুলি আমাদের
খুব মানে ইবাদত করতে হবে, তবে আমরা সবে কদরের রজনী পেতে পারি। আল্লাহ পাক কোরআনের নবীজি হাদিস পাকের ভিতরে বলেছে, রোজাদারদের বিষয়ে বলছে, আল্লাহ রাসূল হাদিস পাকের ভিতরে বলেছেন, যখন কোনো বান্দা ভালো কাজ করে ওই বান্দার ভালো কাজের সওয়াব আল্লাহ দিয়ে থাকেন 10 থেকে 7 শত গুণ পর্যন্ত আল্লাহ সওয়াব দিয়ে থাকেন, 10 থেকে 7 শত গুণ পর্যন্ত সওয়াব আল্লাহ দিয়ে থাকেন, নবীজি হাদিস পাকের মধ্যে বলছেন। হ্যাঁ, কিন্তু যে ব্যক্তি রোজা রাখবে তার সম্পর্কে রসুল কি বলছেন, যে ব্যক্তি রোজা রাখবে আল্লাহ কিন্তু তাকে এই হিসাবে সওয়াব দেবেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, কারণ কারণ হলো আল্লাহ রসুল বলছেন, আর সৌমলি ও আনা আজাবিহি, কোনো জায়গায় বলেছেন ও আনা আজিবিহি। হ্যাঁ, তো যাই হোক, এটা গ্রামেটিক্যাল একটা বিষয়, আমি যেভাবেই পড়তে পারেন, আপনি জবর দিয়েও পড়তে পারেন, জের দিয়েও পড়তে পারেন। তো আল্লাহ রসুল বলছেন, আল্লাহ বলছে যে রমজানের রোজা আল্লাহ বলছেন আমার, এটা হচ্ছে হাদিসে কুদসি, কথা বুঝলেন, হাদিসে কুদসি, হাদিসে কুদসি মানে আল্লাহ নবীর কাছে যে ওহি করেছেন, মাঝখানে জিব্রাইল ছিল না। হ্যাঁ, এটাকে বলা হচ্ছে হাদিসে কুদসি। তো এখন এই হাদিসে কুদসির ভিতরে আল্লাহ পাক এর রসুল বলেছেন যে আল্লাহ বলছেন যে রমজানের রোজা আল্লাহ বলছেন আমার, কার? আমার। আর সবমুলি, এই রমজানের রোজা হলো আমার। অতএব যে বান্দা এই রোজা রাখবে আল্লাহ তার কুদরতি হাতেই আল্লাহ তার পুরস্কার দেবেন। সবাই বলি সুবহানাল্লাহ। আরে, আল্লাহ যখন কাউকে কোনো পুরস্কার দেবেন তখন কি আল্লাহ হিসাব করে দেবেন? কারণ আল্লাহ তো দরিয়া বেহিসাব, বেপরোয়া, আল্লাহর রহমতের দরিয়া বেপরোয়া, বেপরোয়া দরিয়া, সেখান থেকে বান্দার জন্য কোনো হিসাবের ব্যাপার নেই। আল্লাহ যখন দেবেন বান্দাকে তখন আল্লাহ বেপরোয়া দেবেন, কত কত পরিমাণে দেবেন তার কোনো হিসাব নেই, সীমা নেই, তার কোনো সংখ্যা নেই। সেই জন্য অন্যান্য ভালো কাজ, নেকির কাজ করলে, দান করলে বা অন্যান্য ভালো কাজ করলে, হ্যাঁ, আল্লাহ 70 থেকে, কোনো হাদিসে এসছে 10 থেকে 7 শত গুণ পর্যন্ত তার সওয়াব বর্ধিত করা হয়। কিন্তু যে ব্যাটা, যে ব্যক্তি, যে আল্লাহর বান্দা রমজানের রোজা করবে আল্লাহ পাক তার মানে নিজ কুদরতি হাতে আল্লাহ তার পুরস্কার দিয়ে থাকেন। সবাই বলি সুবহানাল্লাহ। এই যে ইফতারের মজলিস করা হয়েছে, ইফতার খাওয়ানো কত সওয়াবের কাজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বাগের ভিতরে রাসূলুল্লাহ বলেছেন, তোমরা ইফতার করাও। তো একজন সাহাবা, তোমরা ইফতার করাও। এখন ইফতার করাতে গেলে এখন মানুষকে ইফতার করাতে গেলে অনেক খরচ, 10 রকম আইটেম না রাখলে হয় না। হ্যাঁ, তো একজন সাহাবা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, যদি ইফতার করানোর মতন সক্ষমতা আমার না থাকে তাহলে কি আমি ওই সওয়াব পাবো না? কথা বুঝলেন না? একজনের এই জায়গায় ইফতার করাতে যেয়ে আজকে 10,000 টাকা ধরে নিন খরচ। এখন আমার ধরেন 10,000 টাকা খরচ করার মতন সক্ষমতা নেই, কি 5,000 টাকা খরচ করার মতন আমার সক্ষমতা নেই, তাই ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কি এই সওয়াবের অংশীদার, ভাগিদার আমি কি হতে পারবো না? আল্লাহ রাসূল বলেছিলেন, ও আমার সাহাবারা শোনো শোনো, যদি তোমাদের বাড়িতে একটা খেজুর থাকে তাহলে তোমরা একটা খরমা দিয়ে হলেও, একটা খেজুর দিয়ে হলেও তোমরা কি করো, তোমরা ইফতার করাও মানুষকে। সবাই বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, তোমরা একটা, যদি বাড়িতে খরমা থাকে, একটা খেজুর থাকে, সেই খরমা দিয়ে হলেও, একটা খেজুর দিয়ে হলেও তোমরা আরেকজনকে ইফতার করাও, তাহলে তোমরা ওই পরিমাণ সওয়াব পেয়ে যাবে।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও আমার সাহাবারা, যদি এত এই পরিমাণ সক্ষমতা যদি তোমার না থাকে, একটা খেজুর দিয়েও যদি তোমার ইফতার করানোর মতন সক্ষমতা না থাকে, তাহলে তুমি এক ঢোক পানি দিয়েও তুমি তাকে ইফতার করাও, সেই পরিমাণ সওয়াব আল্লাহ তোমার নামা আমলে লিখে দেবে। সবাই বলি সুবহানাল্লাহ। ভাইরা আমার, এখন বলেন আমি যদি কারোর ইফতার করাই আর আল্লাহ, আমার তো সওয়াব হবে, আর যিনি ইফতার করছেন আল্লাহ তাকেও সওয়াব দেবে। ভালো করে বুঝবেন, অনেক মানুষ আমরা আসি অন্যের ইফতার খেতে চাইনি, কথা বুঝতে পেরেছেন? তবে হালাল ইফতার হলে অবশ্যই খেতে হবে, কারণ যিনি ইফতার দিচ্ছেন তিনিও সওয়াব পাবেন, যিনি ইফতার খাচ্ছেন তিনি মনে হয় সওয়াব পাবেন না, নাকি তিনিও সেই পরিমাণ সওয়াব পাবেন। আল্লাহু আকবার। তাহলে ইফতার যদি কেউ করায়, আপনি ইফতার করবেন, তবে হালাল মাল হারাম মালের মধ্যে পার্থক্য করতে হবে। কোনো ঘুষখোর যদি ইফতারের ব্যবস্থা করে, যাওয়া যাবে? কোনো সুদখোর, কোনো ঘুষখোর, কোনো লটারি বিক্রেতা, যারা হারামের ব্যবসার সঙ্গে যাদের ব্যবসা আছে, লটারির ব্যবসা, হারাম ব্যবসা, ইনকাম অফ সোর্স, ওই লটারির ব্যবসা, ইনকাম অফ সোর্স, সুদ ঘুষ, এই রকম হারাম, যার প্রকাশ্য হারাম ব্যবসা আছে প্রকাশ্য, এই ব্যক্তির ইফতার পরিত্যাগ করতে হবে, কারণ ওখানে একটা হারামের গন্ধ পাওয়া যাচ্ছে, কথা বুঝেছেন? কিন্তু ভাইরা আমার, যারা হালালভাবে ইফতার করায় সেই ইফতার গ্রহণ করতে হবে, এবং সেই ইফতার আপনি যদি গ্রহণ করেন তাহলে কিন্তু আল্লাহ পাক যিনি দেবেন আল্লাহ তাকেও সওয়াব দেবে, যিনি গ্রহণ করবেন ইফতার খাবেন তাকেও আল্লাহ নেকি দেবেন, সওয়াব দেবেন। তবে হ্যাঁ, যিনি ইফতার দিচ্ছেন তার তো সওয়াব হবে, তার সওয়াব থেকে কিন্তু কোনো সওয়াব কাটা যাবে না, মাইনাস হবে না, কম হবে না, কথা বুঝেছেন? সুতরাং ইফতার খাওয়ানো, ইফতার মজলিস করা, ইফতারের ব্যবস্থা করা, মানুষকে ইফতার দেওয়া, এটা বিরাট একটা সওয়াবের কাজ, বিশাল সওয়াবের ব্যাপার। তো যাই বা হোক, আলহামদুলিল্লাহ আমাদের আম্মাজান আয়েশা সিদ্দিকা বালিকা মাদ্রাসা সভাপতি সাহেব জনাব আলহাজ, আমার ভাইজান ওমর আলী সাহেব, আলহামদুলিল্লাহ তিনি এসে গেছেন। আমরা মাদ্রাসার পক্ষ থেকে তাঁকে অনেক মোবারকবাদ জ্ঞাপন করি। আলহামদুলিল্লাহ তিনি আসতে পেরেছেন, তিনি এসেছেন, আল্লাহ তালার হায়াতকে দীর্ঘায়ু করুক। আরও আর একজন আমাদের ভাইজান পাশে বসে আছেন, জীবনতলা মাদ্রাসার উনি পরিচালক, তাই তো নাকি? জীবন নিসা বালিকা মাদ্রাসার ভাইজানও এসছেন, আপনাদের সামনে কিছু আলোচনা রাখবেন, ভালো ভালো বক্তব্য বয়ান করে রাখবেন। তো নামাজের সময় মনে হয়ে আসছে, আমরা নামাজ আদায় করে আসি, আজান হয়ে গেছে, আমরা নামাজ পড়ে আসি, তারপর আমাদের সভাপতি সাহেব উনি সভা শুরু করবেন, তারপর ভাইজান কিছু বলবেন, তার পরস্পর আসে বলা হবে, ইনশাল্লাহ সোয়াবরেসানি হবে, আপনারা সকলে নামাজের জন্য তৈরি হন। এই মাদ্রাসায় ভেতরে হোক, দেখা যাচ্ছে কবে, আচ্ছা আমি দেখে নিচ্ছি।
এটি দাও দেখে নিচ্ছি।